অফলাইনে ভর্তি হওয়া 325 জনের যে তালিকা আজকে তাপস মণ্ডলকে আনতে বলা হয়েছিল জানিয়ে সিবিআই দপ্তরে হাজিরা দিয়েছিলেন তাপস মণ্ডল। সেই তথ্যে অর্থাৎ 325 জনের কাছ থেকে 19 কোটি টাকা নেয়ার অভিযোগ। অভিযোগ কার বিরুদ্ধে? হুগলির এক যুব তৃণমূল নেতার বিরুদ্ধে এমনটাই অভিযোগ সামনে এসেছে। 325 জনের কাছ থেকে 19 কোটি টাকা আদায় হুগলির যুব তৃণমূল নেতা তাপস মণ্ডল এমনটাই দাবি করেছেন। এবং আপনাদের জানিয়ে রাখি, তাপস মণ্ডলের সঙ্গে হুগলির ওই যুব তৃণমূল নেতাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেখানে তাপস মণ্ডল দাবি করেছেন যে 100 কোটি টাকা তিনি তুলেছেন ওই 325 জনের কাছ থেকে। আর কি কি তথ্য সামনে আসছে বিস্তারিতভাবে আপনাদের জানাবো, কিন্তু তার আগে আরো একবার আপনাদের জানিয়ে রাখি, নিয়োগ দুর্নীতি মামলায় একেবারে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। 19 কোটি টাকা তুলেছেন অফলাইনে ভর্তি হওয়া 325 জনের কাছ থেকে 19 কোটি টাকা নেওয়ার অভিযোগ হুগলির এক তৃণমূল নেতার বিরুদ্ধে। আমরা আপনাদের বিস্তারিত জানাবো এই বিষয়ে, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, আজকে সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার কথা ছিল এবং তাপস মণ্ডল গিয়েও ছিলেন, অফলাইনে ভর্তি হওয়া যে 325 জন তার তালিকা নিয়ে, তারপর যে যুব তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ এনেছেন তাপস মণ্ডল, তার বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ তাপস মণ্ডল করেছেন এবং সিবিআইর কাছে কি তথ্য এসেছে? দেখো পাপিয়া, প্রথমেই তোমাকে বলে দিই, শুধুমাত্র তাপস মণ্ডলকে নয়, সিবিআই সূত্রের খবর, আজকে কুন্তল ঘোষ বলে একজনকে ডাকা হয়েছিল। প্রথমের দিকে আমরা খবর পাচ্ছিলাম বা সিবিআই সূত্র মারফত খবর আসছিল যে কুন্তল ঘোষ একজন মিডলম্যান, সে কিন্তু অনেককেই চাকরি পাইয়ে দিয়েছে, এমনই খবর আমরা সিবিআই সূত্র মারফত জানতে পাচ্ছিলাম। কিন্তু 6 ঘন্টা পর, দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর, তাপস মণ্ডল যখন সিবিআই দফতর থেকে বেরোচ্ছিলেন, তিনি কিন্তু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন এবং তিনি বিস্ফোরক অভিযোগ এনেছেন। তিনি যেটা বলছেন, আজকে তাকে এবং কুন্তল ঘোষকে, যার ব্যাপারে সিবিআই তরফে দাবি করা হচ্ছিল সে একজন মিডলম্যান, তাকে কিন্তু মুখোমুখি বসানো হয়েছিল। এবং তাপস মণ্ডল দাবি করছেন যে কুন্তল ঘোষ হুগলি জেলার একজন যুব তৃণমূল নেতা এবং তার সামনে কুন্তল ঘোষ সিবিআইয়ের কাছে স্বীকার করেছেন যে তিনি কিন্তু 19 কোটি টাকা নিয়েছিলেন, দু একজনের কাছ থেকে নয়, 325 জনের কাছ থেকে। যে 325 জনের নামের তালিকার কথা সকাল থেকে আমরা সিবিআই সূত্র মারফত জানতে পাচ্ছিলাম, সেই তালিকা সামনে রেখেই কিন্তু তাপস মণ্ডলের অভিযোগ বা দাবি যে যখন কুন্তল ঘোষকে মুখোমুখি একসঙ্গে তাপস মণ্ডলের সঙ্গে বসানো হয়, কুন্তল ঘোষ স্বীকার করেছে যে হ্যাঁ, চাকরি পাইয়ে দেওয়ার নাম করে সে কিন্তু এই 325 জনের কাছ থেকে কোটি কোটি টাকা, প্রায় 19 কোটি টাকা নিয়েছে। এবং এখানেই শেষ নয়, তাপস মণ্ডলের অভিযোগ যে তিনি কিন্তু মনে করছেন যে শুধুমাত্র 19 কোটি টাকা নয়, এই টাকার অঙ্ক কিন্তু প্রায় 100 কোটি টাকা। অর্থাৎ বহু ছাত্রছাত্রীদের কাছ থেকে কুন্তল ঘোষ, তুমি বলছো তাপস মণ্ডল বলেছেন যে শুধু 19 কোটি নয়, এই 325 জনের কাছ থেকে 100 কোটি টাকা নেওয়া হয়েছে তিনি অভিযোগ করছেন। ভাবুন একবার, একেবারে প্রথম দিকে আপনাদের নিশ্চয়ই মনে থাকবে সিবিআই আইনজীবী বলেছিলেন পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো দুর্নীতির একের পর এক তথ্য সামনে আসছে। প্র্যাকটিক্যালি আমরা তাই দেখতে পাচ্ছি, যে একেবারে তথ্য এই মুহূর্তে সিবিআই হাতে রয়েছে, তাপস মণ্ডল যে কথা বলেছেন, যে অভিযোগ করেছেন যে এই ব্যক্তি 100 কোটি টাকা নিয়েছিলেন ওই 325 জনের কাছ থেকে, ঠিক কি অভিযোগ করেছেন তাপস মণ্ডল দেখুন। আমার কিছু পরিচিত এবং ছাত্রছাত্রী, তারা একজনকে টাকা পয়সা দিয়েছে তাদের চাকরির জন্য। এবার সেই নামটা আমি ইডিকেও বলেছিলাম, ইডি কিছু করেনি, কালকে আজকে দেখলাম তাকে ডেকেছিল, কুন্তল ঘোষ। ইনি আমার কলেজের এই অ্যাসোসিয়েশনের মধ্যে যুক্ত, যেহেতু ওর একটা কলেজ আছে, প্লাস এক রাজনৈতিক নেতা, এখন যুব নেতা হুগলির, এইটুকু জানি। হ্যাঁ, অনেক দিন থেকেই মানে রাজনীতি কিছুই না, ওই সব পার্টির সাথেই টাকা পয়সা নিয়েছিল, ও স্বীকারও করেছে। আমি যে হিসেবটা পেয়েছি কাদের কাছ থেকে কত টাকা ও নিয়েছে, সেই হিসেবটা দাঁড়াচ্ছে 19,44,50,000 মতো। সেটা সিবিআই ডেকে জিজ্ঞেস করেছে ওকে যে এই টাকাটা কি তুমি নিয়েছো, ও কিন্তু স্বীকার করেছে। হ্যাঁ, এবার আমার কাছে খবর আছে এই 19 কোটি টাকার সন্ধান তো আমি দিচ্ছি, কারণ তারা আমার পরিচিত, কিন্তু আর আরও খবর আছে এটা প্রায় 100 কোটি টাকার খেলা আছে। হ্যাঁ, 325 জন ছাত্রর টাকা, 325টা মানে চাকরি বাবদ, প্রাইমারি আছে, তারপরে আরও আপার প্রাইমারি আরও কিছু আছে, এই সব মিলিয়ে।
আপনারা শুনলেন যে চাঞ্চল্যকর অভিযোগ, একেবারে বিস্ফোরক দাবি বলাই যায়। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় 325 জনের কাছ থেকে তিনি বলছেন একেবারে 100 কোটি টাকারও খেলা রয়েছে। একেবারে এই কোটান কোট এই কথাটা বললেন তাপস মণ্ডল, ওই কুন্তল ঘোষ যিনি হুগলির যুব তৃণমূল নেতা, যার বিরুদ্ধে অভিযোগ করছেন তাপস মণ্ডল এবং তিনি সিবিআইয়ের কাছে স্বীকারও করেছেন। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, এই কথা তিনি তাপস মণ্ডল আগে বলেননি কেন, যে এই হুগলির যুব তৃণমূল নেতা যিনি নাকি এত দিন ধরে এত কোটি কোটি টাকা তুলে আসছেন ছাত্রছাত্রীদের কাছ থেকে, চাকরি প্রাপকদের কাছ থেকে? দেখো, তাপস মণ্ডলের দাবি, তিনি কিন্তু এই তথ্য ইডির অফিসারদের দিয়েছিলেন এবং ইডির অফিসাররা এটা নিয়ে তদন্ত করছেন। কিন্তু আজকে যেটা হলো, তাপস মণ্ডলের অভিযোগ যে শুধুমাত্র এই 325 জনের তালিকা তিনি যেটা দিয়েছেন সিবিআইয়ের কাছে সেটা নয়, এর বাইরেও কিন্তু কয়েকশো ছাত্রছাত্রীরা রয়েছে যাদের কাছ থেকে কিন্তু প্রায় 100 কোটি টাকা নেওয়া হয়েছে। তিনি কিন্তু মনে করছেন, তিনি আশঙ্কা করছেন 19 কোটি টাকা কুন্তল ঘোষ নিয়েছেন। তাপস মণ্ডলের দাবি, তিনি কিন্তু সিবিআই দফতরে বসে মুখোমুখি যখন জেরা চলছিল, তাপস মণ্ডল এবং কুন্তল ঘোষকে একসঙ্গে বসিয়ে জেরা চলছিল, তখন কিন্তু কুন্তল ঘোষ স্বীকার করেছেন, তাপস মণ্ডলের দাবি তার সামনে তিনি স্বীকার করেছেন যে হ্যাঁ, এই 19 কোটি টাকা নিয়েছি। এবং সেই টাকা কোথায় গেল আমরা প্রশ্ন করেছিলাম তাপস মণ্ডলকে, যে তাহলে এই টাকা তিনি তো নিয়ে নেননি, তিনি একাধিক ব্যক্তিদের চাকরি পাইয়ে দিয়েছেন। তাপস মণ্ডলের আরেকটা দাবি যে তিনি কুন্তল ঘোষ আজকে সিবিআই দফতরে বসে স্বীকার করেছেন যে হ্যাঁ, 22 জনকে তিনি চাকরিও পাইয়ে দিয়েছিলেন এবং তারা এখন চাকরি করছে, তাদের তালিকা এখন সিবিআই সূত্রে খবর, তারা কিন্তু তালিকা তৈরি করছে। কিন্তু বিস্ফোরক অভিযোগ তুমি শুনতে পারলে, তাপস মণ্ডল সিবিআই দফতর থেকে যখন বেরোচ্ছিলেন তিনি যেটা বলছেন যে কুন্তল ঘোষ হুগলি জেলার যুব তৃণমূলের নেতা, তিনি কিন্তু যখন তাকে তাপস মণ্ডলের সঙ্গে আজকে সারাদিন ধরে মুখোমুখি বসিয়ে যখন জেরা করা হচ্ছিল, তখন কিন্তু কুন্তল ঘোষের যেটা তাপস মণ্ডলের দাবি, কুন্তল ঘোষ স্বীকার করেছেন, তার স্বীকারোক্তি যে হ্যাঁ, সে টাকা নিয়েছে। এবং সেই জায়গা থেকে যিনি স্বীকারও করেছেন যে 19 কোটি টাকা, এবং কোডান কোড একদম তাপস মণ্ডল এই কথাটা বললেন যে 100 কোটির খেলা চলেছে। প্রশ্ন তো এখানেই যে 100 কোটির টাকা তোলা হয়েছে ওই 325 জন চাকরি প্রাপকের কাছ থেকে, এই টাকা কোথায় গেল, কার কাছে গেল, টাকাটা কি তার কাছেই আছে, এই সমস্ত প্রশ্নগুলো তো ঘোরাফেরা করছে, সামনে আসছে। প্রকাশ, একদমই একদমই একই প্রশ্ন আমরা করেছিলাম তাপস মণ্ডলকে, আমরা প্রশ্ন করেছিলাম যে কুন্তল ঘোষ এই টাকা তো নিজের কাছে রেখে নেয়নি, এই টাকা কোথায় গেল। তাপস মণ্ডলের উত্তর, কুন্তল ঘোষের সঙ্গে সমস্ত নেতা মন্ত্রীদের পরিচয় ছিল। প্রকাশ, হয়তো তাদের বিরত করছি, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে পরিবহন মন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। স্নেহাশিষ দা, যে অভিযোগ সামনে আসছে এবং সিবিআই সূত্রেও দাবি করা হয়েছে হুগলির ওই যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ তিনি 325 জনের কাছ থেকে 19 কোটি টাকা তুলেছিলেন, তাপস মণ্ডল দাবি করেছেন উনি 100 কোটি টাকা তুলেছেন। হ্যাঁ, দেখুন, বিষয়টা হচ্ছে এটা নিয়ে তো তদন্ত চলছে এবং এই যে অভিযোগ, যা যে অভিযোগ করছে তাপস মণ্ডল তার তদন্ত করছে, ইডি সিবিআই তো তদন্তের মধ্যেই আছে এবং বিচার ব্যবস্থার আন্ডারেই তদন্ত চলছে। তদন্তে যেটা হবে, যে দোষী সাব্যস্ত হবে কোর্টের বিচারে, যে দোষী হবে সে হবে, তার শাস্তি হবে। পার্টির স্ট্যান্ড সম্পূর্ণ ক্লিয়ার বহুদিন আগে করে দিয়েছে যে বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে দোষী সাব্যস্ত হবে, পার্টি তার পাশে থাকবে না, তিনি যত বড়ই লোক হোক। কিন্তু স্নেহাশিষ দা, এ তো একটা ঘটনা নয়, একের পর এরকম ধারাবাহিক ভাবে টাকা তোলার ঘটনা সামনে আসছে। শুনুন, একটা একটা বিষয় নিয়ে তদন্ত চলছে, কেউ না কেউ কাউ না কেউ কোথাও না কোথাও কেউ না কেউ জড়িত থাকতেই পারে এবং তার তো বিচার কমপ্লিট না হওয়া পর্যন্ত আমি নিজেও বলতে পারবো না যে কে দোষী কে নির্দোষ, এটা বলা যায় না। তদন্ত চলছে, বিচার হোক না, বিচার হয়ে বেরোবে, তার শাস্তি হবে, যে যদি দোষী থাকে, নির্দোষ হলে সে মুক্ত হয়ে যাবে। আবার ধন্যবাদ স্নেহাশিষ দা। নিয়োগ দুর্নীতি ইস্যুতে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলা একেবারে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। তাপস মণ্ডল যাকে আজকে সিবিআই তলব করেছিল এবং সেখানে তাপস মণ্ডলের সঙ্গে মুখোমুখি বসিয়ে কুন্তল ঘোষকে যাকে মুখোমুখি বসিয়ে একেবারে জিজ্ঞাসাবাদ করা হয়, যুব তৃণমূল নেতা কুন্তল, হুগলির যুব তৃণমূল নেতা, তার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করেছেন ওই তাপস মণ্ডল। তাপস মণ্ডল বলেছেন যে 325 জনের কাছ থেকে 100 কোটিরও বেশি টাকা তিনি তুলেছেন, 100 টাকার খেলা চলেছে।
হয়েছে 100 কোটি টাকার খেলা। সিবিআই এর কাছে তিনি দাবি করেছেন যে 325 জনের কাছ থেকে তিনি 19 কোটি টাকা তুলেছেন। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় এমনই চাঞ্চল্যকর তথ্য কথা বলবো এই মুহূর্তে। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল দা, আপনি শুনলেন? দেখুন, এই প্রাথমিক এবং অন্য মিলিয়ে এই নিয়োগ দুর্নীতি একটা বিশাল দুর্নীতির পর্যায়ে পৌঁছেছে, সেটা সবাই বুঝতে পারছে। এখন ধীরে ধীরে এর পর্দা উঠতে শুরু করেছে। এখন যে আমরা তাপস মণ্ডলের যে স্বীকারোক্তি দেখলাম, তাতে তো স্বাভাবিকভাবেই অবাক লাগছে যে তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ নেতা যদি 300 জনের উপরের লোকের পয়সা যদি আত্মসাৎ করতে পারে, তার কাছে পয়সা জমা হতে পারে, তাহলে স্বাভাবিকভাবেই যে পরিস্থিতি কতটা ভয়াবহ, পরিস্থিতি কতটা ঘোরালো এবং দুর্নীতি কোন পর্যায়ে গিয়েছে, এটা তার সবচেয়ে বড় প্রমাণ। অবিলম্বে যাদের বিরুদ্ধে এই জাতীয় অভিযোগ উঠছে তাদেরকে গ্রেপ্তার করা দরকার। আর ওই পয়সা অ্যাকচুয়ালি কোথায় পর্যন্ত গিয়েছে, আমি মনে করি না যে তৃণমূলের ওই নেতার কাছে 325 জনের পয়সা চলে যাবে আর ও সেই পয়সাটা হজম করবে, এটা হতে পারে না। সে একটা মাধ্যম, অতএব সেই মাধ্যমের পয়সা তার কাছ থেকে কোথায় গিয়েছে, সেই পয়সার শেষ সোর্স খুঁজে বের করা দরকার, তবেই দেখবেন আসল যে সমস্যা তার সমাধান হবে। ধন্যবাদ রাহুল দা। একেবারে আশঙ্কার বেগ কাটিয়ে আমেরিকায় বিমান পরিষেবা শুরু হয়েছে, তবে কি কারণে বিঘ্নিত হয়েছিল, কি কারণে বন্ধ রাখা হয়েছিল সেটা এখনো স্পষ্ট করা হয়নি এফএর তরফ থেকে। তবে এখন বিমান পরিষেবা শুরু হয়েছে, যে সমস্যা হয়েছিল যে কারণে সমস্ত পরিষেবা বিঘ্নিত হয়েছিল, সাময়িকভাবে বন্ধ করে রাখা হয়েছিল, তবে এখনই উড়ানের অনুমতি দেওয়া হয়নি কোনো বিমানকে। আপনাদের জানিয়ে রাখি উড়ানগুলির অবতরণের কোনো অসুবিধে নেই যেমনটা জানিয়েছে এফএএ, তবে এখনই উড়ানের অনুমতি দেওয়া হয়নি কোনো বিমানকে এমনই জানানো হয়েছে। বিমান পরিষেবা বিপর্যয়ের কারণ সম্পর্কেও কিছু জানা যায়নি জানিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি বাইডেন। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য। ব্রতদীপ, তাহলে নির্দিষ্ট করে কি কারণ জানা গেল, কিছু সাইবার হানার আশঙ্কার কারণেই কি বিমান পরিষেবা বিঘ্নিত হয়েছিল এবং ভারতে এর কোনো প্রভাব পড়বে না তো, ডিজিসিএ এর তরফ থেকে কিছু জানানো হয়েছে? দেখো বাপি, আশঙ্কা করা হচ্ছে এটা সাইবার হানার কারণেই হয়েছে, তবে হোয়াইট হাউস থেকে এখন যেটা জানানো হয়েছে যে এখনো পর্যন্ত সাইবার হানার কোনো প্রমাণ মেলেনি। তবে প্রেসিডেন্ট জো বাইডেন তিনি কিন্তু নির্দেশ দিয়েছেন যে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন, কি কারণে এই ঘটনা ঘটছে। তোমায় জানিয়ে রাখি প্রায় 1300 বিমান সেগুলো কিন্তু বাতিল করা হয়েছে, 1100 উপর বিমান যেগুলো সময়সূচি পতন করা হয়েছে, যেগুলো এবং বিভিন্ন বিমান যেগুলো বিভিন্ন দেশ থেকে যেগুলো আমেরিকায় যাচ্ছিল সেগুলোকে ডাইভার্ট করে দেওয়া হয়েছিল। কিছু বিমান আকাশেই ঘুরপাক খাচ্ছিল। কিছুক্ষণ আগে যেটা জানানো হয়েছে যে যে বিমানগুলি আকাশে ঘুরপাক খাচ্ছে সেগুলো অবতরণ করতে পারবে, কিন্তু এখনো কিন্তু কোনো বিমান তার উড়ান নিতে পারবে না এমনটাই জানা যাচ্ছে। তবে কিছুক্ষণ আগে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন যে দুটি বিমানবন্দর থেকে কিন্তু যে বিমান ওঠার যে কাজ, অর্থাৎ টেক অফের যে কাজ, সেটা শুরু হয়েছে। বাকি বিমানবন্দরগুলিতেও সেগুলো শুরু করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত যে বিভ্রাট দেখা গিয়েছিল সে বিভ্রাট কিন্তু পুরোপুরি ঠিক হয়নি। অর্থাৎ যে কম্পিউটার বিভ্রাট দেখা গিয়েছিল, যে যোগাযোগ ব্যবস্থা, অর্থাৎ পাইলটদের সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যে যোগাযোগ ব্যবস্থা, কোনো আপৎকালীন বিপদ আছে কিনা, কোনো রানওয়েতে কোনো সমস্যা আছে কিনা, এই ধরনের বার্তাগুলো যার মাধ্যমে দেওয়া হয় সেই ব্যবস্থাটাই কিন্তু একেবারে বিকল হয়ে গিয়েছিল আজকে একেবারে ভোরবেলা থেকে, যেটা আমেরিকার সময়। সেখান থেকে এখনো পর্যন্ত কয়েক ঘন্টা পার হয়ে গেলেও পুরো সমস্যার সমাধান হয়নি। তবে তারা চেষ্টা করছে, যেটা জো বাইডেন জানিয়েছেন যে আরো কয়েক ঘন্টা হয়তো সময় লাগবে, সেই সময়ের মধ্যে চেষ্টা করছে যে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হলেও যে পরিমাণ বিমান এখনো সেখানে আটকে রয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিমানবন্দরে, পুরোপুরি স্বাভাবিক হবে কোন সময় সেটা বলা যাচ্ছে না, কিন্তু স্বাভাবিক একেবারে নজিরবিহীন ঘটনা। যে ঘটনা ঘটেছে এই আগে সাম্প্রতিক অতীতে অন্তত এরকম দেখা যায়নি যে একেবারে পুরো যে ব্যবস্থাটা সেটাই বিপর্যস্ত হয়ে পড়েছে, কোনো যোগাযোগ করা যাচ্ছিল না, কোনো বিমান ওঠানামা করতে পারছিল না, কিন্তু এটাই সত্যির খবর। আকাশে যে বিমানগুলি রয়েছে সেগুলো আপাতত সেগুলো অবতরণ করতে পারবে, অবতরণের কোনো অসুবিধা নেই, কিন্তু উড়ানের অনুমতি এখন অবধি দেওয়া হয়নি। ধন্যবাদ তোমাকে।